রাজু আহমেদ লিখেছেন, নামাজের সামনের কাতার খালি রেখে পেছনের কাতারে দাঁড়ালে নামাজ পরিপূর্ণ হবে কি না? নামাজের সামনের কাতার যদি আপনি খালি রাখেন, খালি রেখে যদি পেছনের কাতারে আপনি দাঁড়ান, তাহলে নামাজ হয়ে যাবে, কিন্তু এটা অনুচিত এবং নাজায়েজ কাজ। সামনের কাতার খালি থাকলে সেই কাতার পূরণ করে তারপরে আপনার পেছনের কাতারে দাঁড়ানোর ব্যাপারে চেষ্টা করা উচিত, অন্যথায় সেটি আপনার সালাতকে ত্রুটিপূর্ণ করবে এবং এটি আপনার জন্য অনুচিত কাজ হবে। মিনহাজ রহমান, আপনি লিখেছেন, গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে? গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে উজু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সুন্নাসম্মতভাবে করে থাকেন। সুন্নাসম্মত গোসল কি? সুন্নাসম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে, সেটা কাপড় হোক শরীর হোক, সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর দুই হাতের কবজি ভালো করে ধুয়ে তিনবার ঠিক ওজুর মতো করে তিনবার কুলি, ওজুর মতো নয়, ওজুর নিয়ত করে একেবারে তিনবার কুলি, তিনবার নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া এবং মাথা মাসে করা। এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে দুই পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন, তাতে আপনার ওজু দিয়ে গোসল শুরু হলো, গোসল শেষ, ওজুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন। এরপর আলাদা করে আপনার ওজু করার কোনো প্রয়োজন নেই। অনেকে অহেতুক এরপর আবার ওজু করতে থাকেন, একবার ওজু আসে সে ওজু আপনি থাকা অবস্থায় কোনো এবাদতই করেনি, ওজু দিয়ে প্রয়োজন ছাড়া আবার ওজু করার কোনো মানে হতে পারে না। সেজন্য গোসলের পর ওজু করার কোনো প্রয়োজন নেই যদি সেটা সুন্নাসম্মতে গোসল হয়ে থাকে। সুন্নাসম্মতে গোসল হয়নি, আপনি এমনিতে গোসল করে আসছেন, অথবা গোসল করতে গিয়ে আপনার উজু ভঙ্গ হয়েছে, বায়ু নির্গত হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল করে আবার উজু করবেন। সুমাইয়া মজুমদার, আপনি লিখেছেন, দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে, কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন। জুতা পরার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশ কয়েকটা টুকরো টুকরো নসিহা পাই বা উপদেশ পাই আমরা। এর মধ্যে থেকে একটি হলো যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে। অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় যে জুতার একটা এক মাথা আরেকটা আরেক মাথায়, তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাব, দুটো একসাথে পরবো, কিন্তু শুধু এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটবো না। আরেকটি নির্দেশনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হলো যে খালি পায়ে হাঁটা, মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু সুন্নাহ, সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি। আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ এটি, এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন বয়ে আনে, ঠিক তেমনিভাবে আমরা সুন্নাহ আদায়ের নিয়তে যখন করবো, নবী আলাইহিস সালামের অনুসরণের নিয়তে যখন করবো, তখন এর মাধ্যমে আমরা সওয়াব লাভ করবো। অতএব আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এই সুন্নাটাকেও জিন্দা করার। কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরার পরে নিষেধাজ্ঞা আছে, আমার জানা নেই যে এরকম কোনো হাদিস আছে দাঁড়িয়ে জুতা পরা নিষেধ। আমরা দাঁড়িয়েই সাধারণত জুতা পরি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জুতা পরার জন্য বসেছেন, বসে বসে জুতা পরতেন, এরকম কোনো কথা আমার জানা নেই। অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুটি সুন্নাহ পেলাম। আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ হলো যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলা ডানকে পছন্দ করেন, ইন্নাল্লাহ ইউহিব্বুত তায়াম্মুন হাত ফি কুল্লি শাই হাত্তা তানাওলা ওয়া তারাজ্জুল, সব বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডানকে পছন্দ করেন। সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে, বাম পাও পরে পরিধান করবে, এটি জুতা পরার সুন্নাহ আমরা বলতে পারি।